I'm going to do that. Hello friends, good morning. Welcome back to my channel, Rupali Vlog. Channel. So, today we are going to make some food. Today we are going to make some food. Today we are going to make some food. Okay, bondhura. তো তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না যে আমরা কি করতে চলেছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তার আগে বলো তো বন্ধুরা এটা কি গাছ কে কে জানো কমেন্টে অবশ্যই বলো প্লিজ তো এখানে আমরা কি করতে চলেছি বা এই গাছগুলো নিয়ে কি করব সবটাই বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা ওকে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু মানুষের সাথে পরিচয় করে দেওয়ার দরকার আছে তো দেখতেই পাচ্ছ যে গাঁতি হাতে যে আছে সে হলো আমার ছোট দেওয়ার আর তার পাশে আছে আমি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তো ওকে বন্ধুরা তো ভিডিওটা বানাতে যারা আমাকে হেল্প করছে যারা আমাকে সাহায্য করছে তাদের কথা যদি না বলি তাহলে আমার ভাব হবে বন্ধুরা তাই না সব কিছু বলে দিলাম তো এখন যাওয়া যাক আসল কথায় এই গাছগুলো তুলছি কেন এগুলো নিয়ে কি করব আমরা তো বন্ধুরা এই গাছগুলো আমরা লাগাবো তো তোমরা এখন ভাবছো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে তো গাছগুলো তো আগে থেকে লাগানো আছে তো নিশ্চয়ই হয়তো এরা পাগল হয়ে গেছে না হলে আমাদেরকে বোকা বানানো হচ্ছে তো কোনোটাই নয় সত্যি কথা বলতে বোকাও বানাচ্ছি না আর আমরা পাগলও হয়ে যাইনি গাছগুলো লাগানো আছে ঠিকই এটা সত্যি কথা কিন্তু গাছগুলো আমরা অন্য জায়গায় লাগাবো হ্যাঁ এটা আমাদেরই জায়গা তোমরা জানো না হয়তো যেখানে লাগানো আছে গাছগুলো সেটা আমাদেরই জায়গা তো সেখান থেকে আমরা অন্য জায়গায় নিয়ে লাগাবো তো অন্য জায়গায় লাগানোর কারণ হচ্ছে কি বলতো যেখানে লাগানো ছিল সেখানে আমাদের বাড়ি বানানো হবে তার জন্য আমরা গাছগুলো সরিয়ে অন্যখানে লাগাবো ওকে বন্ধুরা তো এই জায়গাটা প্রচুর মানে গাছপালা ছিল প্রচুর ঝোপ ছিল তো সেগুলো পরিষ্কার করে পুরোটা পরিষ্কার করা হয়েছে তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা আমি দেখাচ্ছি ওকে বন্ধুরা এই দেখো পুরো জায়গাটা পরিষ্কার করা হয়েছে এখানেই বাড়ি বানানো হবে তো চলো আমাদের গাছ অলরেডি তোলা হয়ে গেছে আমরা কোথায় লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব ওকে বন্ধুরা তো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করতে থাকো কোথায় লাগাচ্ছি সেটাও চলো দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও ওকে বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না জানাবেও আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আসল জায়গায় সেখানে যেখানে আমরা লাগাবো এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির পেছন দিকে তো এখানে আমরা লাগাবো তো দেখতে পাচ্ছ এখানে আরেকজন চলে এসেছে হাতে হাতে কাজ করে দিচ্ছে দেখো আর এটা হলো আমার ভাসুরের ছেলে তো গাছগুলো লাগানোর জন্য আগে তোমাকে মানে কি বলবো এ হাত মানে এক হাত করে একটু গর্ত করতে হবে তো তারা সেটাই করছে দেখো তো আমরা দুটো টপ করব মানে দুটো গর্ত করব তো দেখো অলরেডি একটা হয়ে গেছে আরেকটা হচ্ছে তো গর্তগুলো করে তারপরে একটু জল দিয়ে দেবো মাটিটা ভিজানোর জন্য তারপরে গাছগুলো লাগাবো ওকে বন্ধুরা তো তারা দেখো কত কষ্ট করছে সত্যি কথা বলতে পুরোটাই মানে কি বলবো পুরোটাই তারাই করেছে আমি তো কিছুই করিনি তো তাদের জন্য প্লিজ তোমরা একটা লাইক করে দিও বন্ধুরা দুটো গর্ত করা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো ওই যে আমার দেওয়ার জল দিয়ে দিচ্ছি গর্তগুলোতে আর একটা এটা বাবা গ্রামের কি যেন জানি না রিওয়াজ আছে তো সেটা হচ্ছে কি মানে অল্প বয়স যাদের তাদের গাছ মানে গাছটা লাগানো চলে না তো এটাই প্রথম শুনলাম জানি না কারণ গাছটার আয়ু খুব কম তো বলি যে যারা কম বয়স তাদের লাগানো চলে না কারণ সেটা লাগালে কি হয় তাদের আয়ু কমে যায় তার জন্য দেখো যে আমার শাশুড়িমা লাগাবে গাছগুলো তো আমরা তার বাকি কাজগুলো করেছি আর ওই গাছগুলো লাগাবে মানে বয়স্ক বয়স্ক লোকদেরকে লাগাতে হয় তার জন্য তো গাছগুলো যে লাগাচ্ছি আর আমরা অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি আস্তে বাজি যাবে পাঁচ পাল
মায়ের মাটি দিছে আর মারবো দেখো আবা তুমি দিতে যাও না এসো না বা কলা গাছ ভালো না জানো শূন্য গাছ তাও লাগাই কিন্তু কলা গাছ না বলতে গেলে লাগাই বলে যে যাদের বাবা মা বেঁচে থাকে নাই বলে যাদের বাবা মা মানে বাঁচি নাই তারা লাগাই আমি লাগাই না কেউ লাগাও না আমি গাছে দিই কেউ না এগুলো আর হবে না নিষ্ঠা নাই কিছু চলে আসবে সবাই খেতে না দিলে বেদম মারবে সবাই।